তো কম, তোমরা মাঝে মাঝে আসছো তাই না? আর আমরা যে ফুটবল প্র্যাকটিস করতাম তো নিয়মিত বসে, আমি তাও অনেক ভালো বাড়িতে না হলে 7-8 টা দেখ তাও চায়ের দোকান ছিল আগে, এখনো সাপ আছে, এখনো বড় বড় সাপ আছে। কি অবস্থা, এগুলা দোকানপাট ছিল আগে একসময় জুটমিলের, সব থেকে চমজমাট একটা দোকান জায়গা ছিল এটা, তাই না? কি অবস্থা, ভুতুরে পরিবেশে গেছে এই বাড়িগুলা, কিচ্ছু নাই নাকি পরিত্যক্ত, আল্লাহ কি অবস্থা। রাজশাহী জুট মিল, এগুলো আবার কে চাষ করে, মানুষজন না এবার এগুলো চাষ করে কারা? এই যে এখানেও দোকান ছিল রে, সব শেষ রাজশাহী জুট মিলের, এত বড় একটা প্রতিষ্ঠান নষ্ট হয়ে করে ফেললো। এই জায়গাটা এখনো সুন্দর আছে, আগে এখানে গোসল করছে গামার, এখানে ঐতিহাসিক কিছু ছবি আছে, পারভেজ গামার। হ্যাঁ এখানে বসে থাকে, কেউ কেউ থাকে, আসো একটু ভিতর দিকে ঘুরে আসি। হ্যাঁ চলো ভিতর দিকে ঘুরে আসি, একটু ভিতর দিকে ঘুরে আসি, ভিতর দিকে যাই, আসো এখানে আড্ডা দিতার জন্য আসি, ঈদের ভিতর আসবো হচ্ছে কি, আড্ডা দিলাম এক রাত কাটালাম, কিন্তু সুন্দর হবে এই আর পিকনিক করতে দিলে তারা হয় ভালো হবে, উপর উঠা যাবে এটার, কি অবস্থা এটা, কি শ্রমিক ক্লাব, এই ক্লাবে যে মানুষ সবসময় থাকে, শ্রমিক ক্লাব নাকি বন্ধু, একদম ফাঁকা হয়ে গেছে রে, আল্লাহ এগুলো ভাবা যায়, এগুলা যেন কি ছিল, এগুলান কোয়ার্টার ছিল এই শ্রমিকরা থাকতো, এটাতে এটাতে বেচেলারদের মনে হয়, শ্রমিক কোয়ার্টার, শ্রমিক এগুলা কি।